সালমান সম্বন্ধে জিজ্ঞেস করবা, বুঝতে পেরেছি, বলো কি বলবে? আজকে 6 সেপ্টেম্বর, হ্যাঁ, 1996 সালের এই 6 সেপ্টেম্বর সালমান শাহ চিরনিদ্রা শাহিদ হয়েছিলেন। হ্যাঁ, যে কোনো দুর্ঘটনা ক্রমে স্যাড স্যাড দিন আমাদের জন্য, স্যাড দিন আমাদের জন্য চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে। স্যার, সালমান শাহ আপনার সাথে কাজ করা, আপনি গুণী পরিচালক, আপনার সাথে কাজ করার সুযোগ হয়েছিল তার, এই বিষয়টা একটু জানতে চাচ্ছি। আমি গুণী পরিচালক কিনা জানি না, সবাই বলে, তবে সালমান শাহ এই চলচ্চিত্রে এসেছিল, এসেই সে প্রমাণ করেছিল যে ছেলেটা গুণী। তো আমরাও তাকে নিয়ে অনেক কিছু ভেবেছিলাম যে আমরা একটা ভালো শিল্পী পেয়েছি, আমাদের চলচ্চিত্রের প্রযোজক বা পরিচালকদের জন্যে সুখের বার্তা নিয়ে আসবে, ব্যবসা বাণিজ্যে তারপর সুনামে সব কিছুতেই সে নাম করবে, কিন্তু তার কপালে নেই, আল্লাহ তাকে নিয়ে গেছে, আল্লাহ ওকে ব্যস্ত নসিব করুক। ও থাকলে আমাদের জন্য অনেক ভালো হতো, একটি ভালো শিল্পী, ভালো ছেলে, দেখতে অত্যন্ত সুদর্শন, বোম্বের যে কোনো হিরোর থেকেও সে কম ছিল না দেখতে, অভিনয় আমি মনে করি যে সে খুব ভালো অভিনয় করত। আমাদের দেশে বর্তমানে সাকিব যে অবস্থায় আছে, সে তার চাইতে কোনো অংশে কম যেত না যদি থাকতো, আমি মনে করি এখনও, হ্যাঁ মনে করি, মনে করি। আমরা ওকে দিয়ে অনেক কিছু করাতে পারতাম, আমি তাকে নিয়ে একটি ছবি করেছি কন্যাদান, সেই ছবিতে যে কাজগুলো সে করেছে আমার ডাইরেকশন অনুযায়ী আমি খুব হ্যাপি ছিলাম ওর কাজে, তাই আমি বললাম, সেই এক্সপিরিয়েন্স থেকেই বললাম সে থাকলে অনেক কিছু হতে পারত। আমি সুযোগ করি নাই, ওকে নিয়ে কাজ করবো, তার মোটামুটি একটা সুনাম হয়ে গেছিলো, ওই ওটার প্রডিউসার ছিল আমাদের খ্যাতনামা সবচেয়ে সুনামধন্য চলচ্চিত্রের মহিলা নায়িকা শাবানা, ওনার প্রোডাকশনে আমি ছবিটি করেছিলাম। তো শাবানা বলেছিল যে ঝন্টু ভাই, আমি আর আলমগীর সাহেব তো আছি, সালমান শাহকে নিয়ে যদি এই গল্পটাতে নিতে পারেন তাহলে বোধহয় আমি খুশি হব। তো আমি শাবানার কথা রক্ষা করে সালমানকে নিয়ে ছবিটা করেছিলাম। স্যার, শুটিং করা অবস্থায়? না, শুটিং করা অবস্থায় এমন তেমন কিছু হয় নাই, তবে একদিন আমাকে 7 দিনের শিডিউল দিয়েছিল ওই ছবিতে, তো আমি 4 দিন পর বললাম যে তোর শুটিং শেষ, কালকে তুই আসিস না, তোর ক্যারেক্টার যা ছিল হয়ে গেছে। তখন বললো যে 7 দিন লাগবে বলে আমাকে আপনি আমার কাছ থেকে শিডিউল নিয়েছেন, 4 দিনে করে ফেলেছিলেন, করে ফেলেছেন, এটা তো আমার কাছে অবাক লাগছে, এতগুলো কখন করলাম যে ঘটনাগুলো বলেছিলেন, তো আপনার সাথে কাজ করা তো অনেক লাভ আমি মনে করি, তাই এরপর থেকে আমি যখনই যার প্রতি মাসে শিডিউল করব, প্রতি মাসে আপনার জন্য একটা শিডিউল আমি রাখবো, তা আপনাকে নিয়ে করলে আমাদের লাভ আছে, অল্প সময়ে আপনি ছবি বানাতে পারেন, আমাদের ছবির সংখ্যা বাড়বে, এই আর কি বলেছিল। হ্যাঁ বলেছিল। স্যার, কর্ণদানটা কি মৃত্যুর আগে রিলিজ পেয়েছিল? এটা আমি এখন বলতে পারব, আমার মনে হয় না, মৃত্যুর আগে মনে হয় না, মৃত্যুর পরে মনে হয় না। ছবিটার ফাইনাল প্রিন্ট আমি দেখছিলাম এখানে FDC-তে, ওই সেন্সর প্রিন্ট দেখছিলাম, তো সেও বসে দেখেছিল একটা সিন দেখে, ওর একটা অভিনীত একটা সুন্দর দৃশ্য দেখে, রিলটা চলাকালীন আমার দিকে তাকিয়েছে, মানে সে খুব খুশি। আমার মনে তখন তো সেন্সর প্রিন্ট, আমার মনে হয় যে সে ছিল, মানে শিওর না। ছবিটা কেমন ব্যবসা সফল করেছে স্যার? মোটামুটি খারাপ যায় নাই, লস হয় নাই, না না না, লাভই হয়েছে, লাভ হয়েছে, ওই যে আহামরি সেটা হয় নাই। না ব্যতিক্রম না, আমি নর্মাল মানুষ যেটা চায় সেটা করি, সামাজিক ছবি করি, জাদুর ছবি করি, সাপের ছবি করি, তারপর গ্রামীণ ছবি করি, সব ধরনের ছবিতেই আমি সাকসেসফুল হয়েছি, প্রযোজক হিসাবেও, পরিচালক হিসাবেও, কাহিনীকার হিসাবে। আমি ছবিতে স্যার সালমানের কোয়ার্টিস ছিলেন লিমা, লিমা কেমন অভিনয় করতেন? লিমা তো ভালো, লিমা তো, লিমাকে নিয়ে তো আমি ওই প্রেম গীত করলাম, এর আগে তো লিমাকে কেউ চিনতই না, উমর সানিও তেমন কিছু ছিল না, প্রেম গীত দিয়ে ওরা দুজনের বেশ সুনাম অর্জন করেছিল। লিমা আমার পছন্দ, আমার মেয়ের মতো আদর করতাম, আমি ওকে নিয়ে ছবি করতাম, ওই ওকে নিয়েছি, সালমানের আগে সে নাম করেছে। হ্যাঁ,
স্যার আজকে এই 6 সেপ্টেম্বর 1996 সালে যখন জানলেন যে আপনার ছবিতে কাজ করেছে সালমান স্যার চলে গেছে পৃথিবী থেকে না আমার ছবিতে কাজ করে আমি ধন্য হই নাই আমি ধন্য হই নাই কিন্তু এটা ঠিক যে এমন একটি ভালো শিল্পী আমরা পেয়েছিলাম ছেলেটি এই দিন মারা গেছে এই দিনটা আমার জন্য একটা দুঃখের দিন আজকে 6 সেপ্টেম্বর হ্যাঁ সেই এই উদ্দেশ্যে আপনার কি বলবেন আই তো বললামই তো এখন যেটা বললাম ওই তো 6 সেপ্টেম্বরে তার মৃত্যুর পরিপ্রেক্ষিতে তো কথাটা বললাম এর বাইরে আর কোনো কথা নেই স্যার একজন সালমান কি আসে তার অভাবটা পূরণ হইছে আসলে 100% ওর থেকে অনেক বেশি অভাব পূরণ হয়েছে বলে আমি মনে করি অনেকেই আছে উমর সানি অনেক বছর যাবত সে খুব ভালো চলচ্চিত্রে নায়ক হিসেবে প্রতিষ্ঠা লাভ করেছে ওর চাইতেও বেশি নায়কের প্রতিষ্ঠা লাভ করেছে সাকিব খান তো ওকে আমি সেই জায়গায় স্থান দিই না কারণ থাকলে হয়তো সবার থেকে ভালো করতে পারতো হয়তো কিন্তু এখন যারা ভালো করে যাচ্ছে ওদের মতো সুযোগ তো সে পায় নাই তার আগেই আল্লাহ তাকে নিয়ে গেছে এখন তো বর্তমানে সাকিব খান মানে আমাদের চলচ্চিত্রেরও ক্রেজ বাইরেও ক্রেজ দর্শকদের ক্রেজ সিনেমা হল মালিকদের ক্রেজ সাকিবের ছবি হলে লুফে নেয় এই আর কি হ্যাঁ বলো এটা মনে নাই অনেকদিন আগে না না বেশি তেমন সে সব দিক থেকে ভালো ছিল খুব ভালো ছিল পয়সা করে নিয়ে আমি দিল ওর জান ছন্টু ওর কাছে গেছি ছবি করব সে একদম খুশি হয়ে সঙ্গে সঙ্গে আমাকে সিডিউল দিয়েছে তখন তো আপনার পুরো সুনাম না আমার হোক না গো তারও তো সময়টা ভালো যাচ্ছিল তখনই আল্লাহ তাকে নিয়ে গেছে সেটা তো আলাদা কথা আজকে একটা প্রসঙ্গ জানবো যে আপনার আপনি বিভিন্ন জায়গায় গণমাধ্যমে বলেছেন যে উমর সানি ভাইয়ের একটা ছবি দিয়ে আপনার হান্ড্রেড নারায়ণগঞ্জের বেল্টের টাকা দিয়ে আমি 6 তলা বিল্ডিং করেছি সারা বাংলাদেশ না নারায়ণগঞ্জে ঈদের ছবিটা মুক্তি পেয়েছিল ঘুরে এসে পরবর্তী ঈদেও ওই হলের ছবিটা চলছিল তারপর আমি উমর সানিকে নিয়ে লিমাকে নিয়ে ওই হলে অনুষ্ঠান করেছে ছবিটির নাম প্রেম গীত এটা সবাই জানে এই প্রেম গীত একটা আলোড়ন করেছিল হ্যাঁ আমার লেখা সব সুর করা আপনার আমার ভাই আনোয়ার জান্নাত তো আমি যে একটি ছবি চলচ্চিত্রের সঙ্গীত পরিচালক হিসেবে কাজ করেছিলাম আর সব আমার ভাই এর আগে করেছে আনোয়ার পারভেজ আলম খান ওরা তো সবাই গুণী আলম খান গুণী সঙ্গীত পরিচালক আনোয়ার পারভেজ খুব সুন্দর সুর করে এবং বিখ্যাত একটি গান করে গেছে এই গানের জবাব আমার দেশ আর কেউ দিতে পারবে না জয় বাংলা বাংলার জয় আনোয়ার পারভেজ গাজী মাজহারুল আনোয়ার লিখেছে ওই জবাবও কেউ দিতে পারবে না পারভেজ আর গাজী মাজহারুল আনোয়ার সারা জীবন বেঁচে থাকবে এই গানের উপমহাদেশের কথা বলবো না আমার দেশ না না উপমহাদেশ ওখানে হিন্দি গান আছে উর্দু গান আছে পাঞ্জাবি গান আছে মারাঠি গান আছে উপমহাদেশের মধ্যে বলবো কেন না না এটা ঠিক না উপমহাদেশ কেন আমার দেশ এই দুই বাংলার একটা শ্রেষ্ঠ গান বলা যেতে পারে উপমহাদেশ বলবো কেন সে এইখানে 14-15টা ভাষার গান আছে তো ওগুলির সাথে এটা মিলবে কেন ওকে হ্যাঁ বিদায় নেই দর্শকরা সবাই আপনারা সালমান স্যার মৃত্যুর দিবসে ওর আত্মা কবরের জন্য শান্তি পায় সেজন্য দোয়া করবেন ধন্যবাদ।